বন্ধুরা, গ্যাস্ট্রিক একটি কমন রোগ আমাদের দৈনন্দিন জীবনে। গ্যাস্ট্রিকের সমস্যার জন্য আমরা সাধারণত বিভিন্ন রকম ট্যাবলেট এবং ক্যাপসুল খেয়ে থাকি, যার মধ্যে অন্যতম হচ্ছে প্যান্টোপ্রাজল ঘটিত যে ট্যাবলেট এবং ক্যাপসুল মার্কেটে অ্যাভেলেবেল আছে, যেমন প্যান-40, প্যান্টোডাক-40, প্যান্টোসিট-40। আবার আর একটা ফর্ম আছে প্যান-ডিএসআর, প্যান্টোডাক-ডিএসআর এবং প্যান্টোসিট-ডিএসআর। এই দুটো ফর্ম যে আলাদা করে অ্যাভেলেবেল আছে, এদের কাজ কী? সাধারণত প্লেন যে প্যান্টোপ্রাজল 40 মিলিগ্রামের ট্যাবলেট হয়, যেমন প্যান-40, প্যান্টোডাক-40 বা প্যান্টোসিট-40, এবং ডিএসআর ফর্মে যে ক্যাপসুলগুলো হয়, যেমন প্যান ডি, প্যান্টোডাক-ডিএসআর বা প্যান্টোসিট-ডিএসআর। এই দুটো ট্যাবলেট বা ক্যাপসুলের পার্থক্য আজকে আপনাদের সামনে পরিষ্কার করতে চলেছি। তো এই দুটো ট্যাবলেটই সাধারণত গ্যাস্ট্রিক আলসার এবং জিইআরডি বলে একটি রোগ আছে, যার পুরো নাম হচ্ছে গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, যেটা গ্যাস বা অ্যাসিডিটি হয়ে, অর্থাৎ হাইপার অ্যাসিডিটি হয়ে অ্যাসিড উপরের দিকে রিফ্লাক্স হয়ে যায়। এই যে সমস্যাটা হয় এটাকে গার্ড বলা হয় বা গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ বলা হয়। এই সমস্ত সমস্যার জন্য বিভিন্ন রকম ড্রাগস ব্যবহার করা হয়ে থাকে, প্যান্টোপ্রাজল, র্যাবিপ্রাজল, ইসোমেপ্রাজল, ল্যান্সোপ্রাজল, এই জাতীয় ড্রাগস ব্যবহার করা হয়। তার মধ্যে অন্যতম প্রচলিত হচ্ছে প্যান্টোপ্রাজল। আপনাদের প্লেন প্যান্টোপ্রাজল এবং ডিএসআর ফর্মে যে ব্র্যান্ড নামগুলো বললাম, এইগুলো খুব বহুল ব্যবহৃত এবং ফেমাস ব্র্যান্ড। তো এইবার আসি যে আমাদের অ্যাসিডিটি কেন হয়, এই প্রশ্নটার উত্তর প্রথমে জেনে নিই। আমরা যখন কোনো খাবার খাই, যখন আমরা মুখের মধ্যে কোনো খাবার দিয়ে চেবাই, তখনই কিন্তু আমাদের ব্রেনের মধ্যে একটি সেন্সেশন তৈরি হয় বা একটি মেসেজ যায়, যে মেসেজটা আমাদের ব্রেন, আমাদের বডির মধ্যে যে অটোনমিক নার্ভাস সিস্টেম আছে, তাকে থ্রো করে বা প্রেরণ করে। আমাদের পাকস্থলীর মধ্যে কিছু প্রোটন পাম্প আছে যেগুলো অ্যাসিড ক্ষরণ করে। এই অ্যাসিড ক্ষরণ করারও গুরুত্ব আছে, তার কারণ হচ্ছে আমরা যে খাবার খাচ্ছি সেগুলো সঠিকভাবে ডাইজেশন করার জন্য বা পচানোর জন্য এই অ্যাসিডের গুরুত্ব আছে। কিন্তু যখন অতিরিক্ত অ্যাসিড তৈরি হয়, সেই অতিরিক্ত অ্যাসিড থেকে আমাদের হাইপার অ্যাসিডিটি হয় বা আমাদের যত রকমের সমস্যা বা কষ্ট আছে সেইগুলো তৈরি হয়। এই যে প্যান্টোপ্রাজল ড্রাগসটির নাম বললাম, এটি যখন আমরা সেবন করি, এটা এক ধরনের ফিল্ম কোটেড ট্যাবলেট হয়। এটা আমাদের স্টমাক বা পাকস্থলীতে গিয়ে ভাঙে না, এটা ডাইরেক্ট গিয়ে আমাদের ইন্টেস্টাইন বা অন্ত্রে গিয়ে এর অ্যাবজর্বেশন হয়। অ্যাবজর্বেশন হয়ে সেটা ব্লাডে যায় এবং আমাদের পাকস্থলীর মধ্যে যে প্রোটন পাম্প আছে, যারা অ্যাসিড তৈরি করে, সেইগুলোকে ইনহিবিট করে দেয়। তাই এই জাতীয় ড্রাগসগুলোকে সাধারণত পিপিআই বা প্রোটন পাম্প ইনহিবিটর বলে। এর পরের যে ফর্মটা আছে ডিএসআর ফর্ম, এই ডিএসআর ফর্মটা বোঝার আগে আমাদের একটু ছোট করে বুঝে নিতে হবে। আমরা যখন কোনো খাবার খাই, আমরা যখন কোনো খাবার গিলি, তখন আমাদের খাদ্যনাড়ি দিয়ে আস্তে আস্তে নামে পাকস্থলীতে যায়, অন্ত্রে যায়, শেষে সমস্ত রকম কার্যপদ্ধতি সম্পন্ন হওয়ার পরে সেটা আমাদের মলাশয়ে গিয়ে যায়, অর্থাৎ স্টুল আকারে সেটা পরে বাইরে বেরিয়ে যায়। এই যে আমাদের খাদ্যনালী থেকে শুরু করে খাবারগুলো যাচ্ছে, এখানে একটু ঢেউ বা তরঙ্গের মতো একটা সিস্টেম কাজ করে, যেটা কুঞ্চন প্রক্রিয়ার মাধ্যমে আস্তে আস্তে আমাদের খাবারগুলো আস্তে আস্তে এগিয়ে যায়। এই সিস্টেমটাকে পেরিস্টালসিস বা মোটিলিটি বলে। এই মোটিলিটি বা পেরিস্টালসিস সিস্টেমের মাধ্যমে আমাদের খাদ্যবস্তু খাদ্যনালী দিয়ে পাকস্থলীতে যায়, সেখানে ডাইজেশন হয়ে অন্ত্রে যায়, অন্ত্রের সমস্ত কাজ সম্পন্ন হওয়ার পর সেটা আমাদের রেকটাম বা মলাশয়ের কাছে গিয়ে জমা হয়ে যায়। এটাকে পেরিস্টালসিস মোটিলিটি বলে এবং এর একটা স্বাভাবিক ছন্দ আছে। এইবার আসি যে ডিএসআর ফর্মের যে ক্যাপসুলগুলো আছে, সেগুলোতে প্যান্টোপ্রাজল তো আছেই, অর্থাৎ পিপিআই তো আছেই, কিন্তু তার সঙ্গে আলাদা করে ডম্পেরিডন বলে একটি ড্রাগস অ্যাড করা আছে। এই ডম্পেরিডন হচ্ছে অ্যান্টি এমিটিক ড্রাগ, অর্থাৎ নওসিয়া এবং ভমিটিং রোধ করে। বমি এবং বমি বমি ভাব, এই দুটো কষ্টের জন্যে ব্যবহার করা হয়ে থাকে। এবং এই ডম্পেরিডন ডোপামাইন অ্যান্টাগনিস্ট হওয়ার দরুন আমাদের ব্রেনের মধ্যে যে নওসিয়া বা ভমিটিং, অর্থাৎ বমি এবং বমি বমি ভাবের যে সেন্সেশন তৈরি হয়, সেটাকে ব্লক করে। ব্রেনের মধ্যে যে D2 রিসেপ্টার আছে, সেই D2 রিসেপ্টারকে ব্লক করে দিয়ে আমাদের নওসিয়া এবং ভমিটিংয়ের যে সেন্সেশন আছে,
সেটাকে সম্পূর্ণ নষ্ট করে দেয়। আলাদা করে আরেকটা কাজ করে, এই যে মুভমেন্টের কথা বললাম, তরঙ্গ বা ঢেউয়ের আকারে আমাদের খাবারগুলো আস্তে আস্তে এগিয়ে যায়, পেরিস্টালসিস বা মোটিলিটি এই সিস্টেমটাকে দ্রুত করে দেয়। নর্মাল যে স্বাভাবিক ছন্দ আছে তার থেকে অনেকটা দ্রুত করে দেয়। এতে করে হয় কি, যখন আমাদের পেট খুব বোঝা লাগে বা অতিরিক্ত খাওয়া দাওয়া হয়ে যায়, খুব হাইপার অ্যাসিডিটি হয়ে যায়, ডিসপেপসিয়া, ইনডাইজেশন এই জাতীয় যে সমস্যাগুলো হয়, সেই সমস্যাগুলোতে এই যে মোটিলিটি বা পেরিস্টালসিস সিস্টেম দ্রুত হওয়ার দরুন আমাদের স্টমাকের মধ্যে যে সার খাদ্যবস্তু আছে সেইগুলোকে দ্রুত নিচের দিকে নামিয়ে দিতে সাহায্য করে। যখনই আমরা প্যান্ট্রোপ্রাজল উইথ ড্রম্পিডন সেবন করি তখন কিন্তু আমাদের এই পেরিস্টালসিস বা মোটিলিটি বেড়ে যাওয়ার দরুন আমাদের দ্রুত খাবারগুলো নিচের দিকে নেমে যেতে থাকে। গ্যাস্ট্রো ইসোফাজিয়াল যে স্পিংটার আছে তার রেস্টিং টোনটা বেড়ে যায় এবং পাইলোরিক স্পিংটার শিথিল হয়ে যায়। এতে করে আমাদের দ্রুত খাবারগুলো খুব তাড়াতাড়ি নিচের দিকে নেমে যায়, আমাদের স্টোমাক এমটি হয়ে যায়, আমাদের শরীরে যে কষ্টগুলো আছে সেগুলো দ্রুত রিলিফ পেয়ে যায়। তো বন্ধুরা, আজকে আপনাদের প্যান্ট্রোপ্রাজল এবং প্যান্ট্রোপ্রাজল উইথ ড্রম্পিডন এই দুটো যে আলাদা করে ফর্ম আছে এরা কিভাবে কাজ করে এবং পার্থক্য আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে কখন আপনারা প্লেন প্যান-40 ট্যাবলেট খাবেন এবং কখন প্যান-DSR ক্যাপসুল খাবেন। আশা করছি আপনাদের এই বিষয়টা আমি বোঝাতে পেরেছি। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটি আমার ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, আর যে বন্ধুরা আমার চ্যানেলে একদম নতুন আসছেন আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।